আসসালামু আলাইকুম লুপের লাস্ট ভিডিওতে আমরা এই প্রবলেমটা সলভ করেছিলাম এবার আমরা এই ভিডিওতে এই দুই নাম্বার প্রবলেমটা সলভ করব আমাদের প্রবলেমটা হচ্ছে সি প্রোগ্রাম মানে রাইটের সি প্রোগ্রাম টু ক্যালকুলেট সাম অফ ন্যাচারাল নাম্বারস এর মানে হচ্ছে তুমি এন সংখ্যক মান যোগ করতে পারবে আমি তোমাকে যদি একটু সহজ করে বলি ধরো তুমি একটা নাম্বার বললা পনেরো তাহলে এই প্রোগ্রামটা করবে কি এক থেকে পনেরো পর্যন্ত যোগ করলে যেই যোগ ফলটা আসে সেটা তোমাকে দিবে এখন এটা তোমার ইচ্ছা তুমি এখন বলতে পারো যে না ভাই আমি এক থেকে পনেরো যোগ করব না আমি এক থেকে একশো পর্যন্ত যোগ করবো তাহলে তুমি জাস্ট এই প্রোগ্রামটাকে একশো ইনপুট দিবে তাহলে এটা এক যোগ দুই কত হলো তারপরে আবার যোগ করলে কত হলো এরকমভাবে একটা রেজাল্ট আসবে তো চলো আমরা করে চলে যাই করে গেলে তুমি আর ভালো হতো বুঝতে পারবে তো আমরা এই এখন থেকে আর কোড ব্লক্সটা ব্যবহার করব না এর কারণ হচ্ছে কোড ব্লক্সটা ব্যবহার করলে আমাদের সরি এখানে না আমরা ক্রমে চলে যাব আমরা একটা অনলাইন কম্পাইলার ইউজ করব কারণ মাঝে মধ্যে কোড ব্লক্সে হয় কি যে কোড ব্লক্সের যে আউটপুটটা সেটা কালো স্ক্রিন হয় ওটা আমার বারবার জুম ইন জুম আউট করতে হয় তো এতে ভিডিও ডিউরেশন একটু হলেও বেশি হয় এজন্য আমি অনলাইন জিডিবিটা ব্যবহার করব আর যেহেতু এতদিন আমি কোড ব্লক্সটা ব্যবহার করেছি তো তোমরা এই অলরেডি জেনে ফেলেছো যে কোড ব্লক্সটা কীভাবে ব্যবহার করতে হয় সো তো চলো আমাদের এখন প্রথমেই যেই কাজটা করতে হবে আচ্ছা আমরা আগে প্রবলেমটা কপি করে নিয়ে আসি তাহলে মাঝে মধ্যে পড়তে সুবিধা হবে ওকে এটাকে মিনিমাইজ করে দেই এটাকে দরকার নাই আমরা কোডের একদম ফার্স্টে এটা লিখে দেই আর এটাকে কমেন্ট আউট করে দিই ওকে এটা কমেন্ট আউট থাকলো যাতে আমরা পরবর্তীতে পড়তে পারি ওকে তাহলে প্রথমত আমাদের যেই জিনিসটা লাগবে সেটা আমাদের ভ্যারিয়েবল লাগবে ধরো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম এন তুমি যেটা দিবা আর যেহেতু এখানে যোগ ফলটা করতে চাচ্ছি তো আগে একটা সাম ইকলটা আমাকে জিরো ধরে নিতে হবে এটা কেন জিরো ধরে নিতে হবে আমি আলোচনা করব নো প্রবলেম জাস্ট আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আচ্ছা এবার যেহেতু তুমি একটা ইনপুট দিবে তাহলে তোমার কাছ থেকে আমাকে একটা ইনপুট নিতে হবে অবশ্যই ওকে তাহলে ইন্টার আপার লিমিট ইন্টার আপার লিমিট এখানে আপার লিমিট মানে বোঝানো হচ্ছে যে তুমি কোন পর্যন্ত যোগ করতে চাচ্ছো তুমি কি দশ পর্যন্ত যোগ করতে চাচ্ছ নাকি তুমি বিশ পর্যন্ত যোগ করতে চাচ্ছো সেটা তারা বোঝাচ্ছি যে ইন্টার আপার লিমিট ওকে এবার আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব এগুলো আমি অনেকবার করেছি তাই এখা এত বেশি ডিসকাস এগুলো করব না আমি এনের মধ্যে বেরিয়ে বলে মানটা রাখলাম ওকে এবার আসি মেইন পার্টে যেটা ফলো তো লুপ এখানে কি করতে হবে ইন্টিজার আই ইকুয়াল টু ওয়ান কারণ ন্যাচারাল নাম্বার ওয়ান থেকে যোগ করা শুরু করবে ইকুয়াল টু ওয়ান এরপর কোন পর্যন্ত যোগ করবে আই লেস দেন ইকুয়াল টু এন তুমি যেই সংখ্যাটা দিবা সেই সংখ্যাটা পর্যন্ত সে যোগ করবে আয়ের ভ্যালু কত করে পারবে এক এক করে পারবে যখন আয়ের ভ্যালু এক একের পরে হবে দুই এর পরে হবে তিন তারপরে হবে চার এই পর্যন্ত তুমি যত সংখ্যা দিবে সেই পর্যন্ত ওকে এখন দেখো আমি কি করব যে সাম ইকুয়াল টু জিরো কেন ধরে নিয়েছিলাম ধরো তুমি এখানে এর মাল পাঁচ দিলে তো এই ফলুপটা কি করবে ফল লুপটা চলা শুরু করবে তো লুপের প্রথম ভ্যালু এখানে আসবে ওয়ান তুমি দিয়েছো পাঁচ তো এখানে চেক করবে এক পাঁচের থেকে ছোট। হ্যাঁ ছোটো তাহলে ফল লুপের ভিতরে ঢুকবে এখন এই একটা তো কোনো কিছুর সাথে কোনো কিছুর সাথে যোগ করে স্টোর করতে হবে নাহলে তো হবে না যে একের সাথে যদি আমি জিরো যোগ করতে পারি তাহলে এক জিরো তারপর সামের ভিতরে রাখলাম তারপর সামের যে রেজাল্টটা আসবে যখন এক থেকে বেড়ে দুই হবে তখন ওই একের সাথে আবার যোগ করবে এই জন্যই সাম ইকুয়াল টু আগে জিরোটা ধরে নিতে হয় তাহলে এখানে আমি কী করবো যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই শেষ আমাদের প্রোগ্রাম শেষ সরি এখানে না এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ধরো এবার আমরা কোটা চেক করি যে ধরো তুমি এন এর ভ্যালু এখানে ফাইভ দিয়েছ প্রথমে তাহলে এখানে চেক করবে যে আয়ের ভ্যালু ওয়ান তো ওয়ান কি পাঁচের চেয়ে ছোটো হ্যাঁ ওয়ান পাঁচের চেয়ে ছোটো তাহলে ভিতরে ঢুকবে ভিতরে ঢুকে এখানে সাম ইকুয়াল টু দেখবে সামের ভ্যালু আগে জিরো তাহলে সামের ভ্যালু জিরো প্লাস ওয়ান তাহলে এখানে স্টোর হবে কত স্টার হবে ওয়ান দেন এখানে ওয়ান বেড়ে আবার কি হবে টু হবে টু কি পাঁচের চেয়ে ছোট হ্যাঁ টু পাঁচের চেয়ে ছোট তারপর ভিতরে যাবে সামের ভ্যালু আগে এখান থেকে কত দেখবে ওয়ান দেখবে তাহলে ওয়ানের সাথে টু যোগ করে কত হবে থ্রি হবে তারপরে আবার এক বাড়বে আবার একবারে কত হবে থ্রি হবে তাহলে থ্রি কি পাঁচের চেয়ে ছোটো হ্যাঁ থ্রি পাঁচের চেয়ে ছোটো তাহলে ফল লুপের ভিতরে ঢুকবে ফল লুপের ভিতরে এখানে ঢুকে আগে দেখবে সামের ভ্যালু থ্রি আসে এখন হচ্ছে কত থ্রি তাহলে থ্রি প্লাস থ্রি কত হলো সিক্স ঠিক এইভাবে কোর্টটা কাজ করবে এবার যখন ও পুরো লুপটা ঘোরা শেষ মানে তুমি এন যত সংখ্যক দিয়েছো তত শেষ তখন ও পুরো রেজাল্টটা মানে পুরো সামের যে রেজাল্টটা হলো সেটা দেখাবে তাহলে সাম অফ সাম অসেন্টেজ ডি ন্যাচারাল নাম্বার ইজ পারসেন্টেজ ডি ওকে তাহলে প্রথম পার্সেন্টেজে কি তুমি যেটা দিয়েছো সেটা মানে হলো এন আর দ্বিতীয় পার্সেন্টেজটা কার জন্য সামের রেজাল্ট মানে এই যে এই যে এখানে সামের রেজাল্ট ওকে আমাদের কোর্ড শেষ আমরা এখন রান করি আর এই কম্পাইলারটার আমি হচ্ছে ই ই দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ওকে আমরা ধরো যোগ করার সুবিধাতে দুই দিই দেখো সাম সাম অফ হবে এখানে সাম অফ আমরা আবার রান ভুল এগুলো ভাল লাগে না আমার ওকে আমরা দুই দিই দেখো সাম অফ টু ন্যাচারাল নাম্বার ইজ থ্রি কেন কারণ তুমি এখানে টু দিয়েছ প্রথমে আসছিল ওয়ান তো ওয়ানের সাথে জিরো যোগ করলে এখানে স্টোর হয়েছে ওয়ান দেন এখানে টু টু কি টু এইচ এ সমান অথবা ছোটো হ্যাঁ ছোটো না বাট সমান এই জন্য টু প্লাস ওয়ান হচ্ছে থ্রি এবার তুমি ধরো পাঁচ দাও এবার দিলা পাঁচ ইন্টার সাম অফ ফাইভ ন্যাচারাল নাম্বার ইজ ফিফটিন তো এটা কীভাবে আসছে তুমি দেখে নাও যদি তুমি এই কোডটা হানড্রেড পারসেন্ট বুঝে থাকো তাহলে তুমি একটা কাজ করতে পারো আমাদের অথবা আচ্ছা ওইটা পরে আগে বলে থাকি তুমি যদি এই কোডটা করতে কোনো প্রবলেম ফেস করে থাকো বা যে কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকো তুমি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো কোড উইথ হৃদয় আর আমি যে কোডটা করলাম সেই কোডের সোর্স কোডটা তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে এই গ্রুপে জয়েন করে এই গ্রুপে যে ফাইলস অপশনটা আছে সেখানে যাও ওকে যাও না কুইজ অপশনটা এখনও কিন্তু বাকি আছে আমার আমার এই ভিডিওতে বা আমাদের এই ফুল সিরিজটাতে মেন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কুইজ কুইজ না করে তুমি যদি যাও তাহলে তুমি তোমার ভাগ্যটা এখানে করে ফেললে ওকে না তারপর আসি তুমি যদি এই প্রোগ্রামটা হানড্রেড পার্সেন্ট বুঝে থাকো তাহলে তুমি আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো কফি খাওয়ার ডিটেলস ডিসক্রিপশান বিল। ওকে এইবার এই ভিডিওর কুইজ কুইজটা হচ্ছে তোমাকে এই প্রোগ্রামটা পড়ে বুঝে বলতে হবে যে আমি কোন জায়গাটাতে ভুল করেছি সেটা কি আট নাম্বার লাইনে নাকি নয় নাম্বার লাইনে নাকি দশ নাম্বার লাইনে নাকি এগারো নাম্বার লাইনে তোমাকে আমি একটা কথা বলে রাখি আমি যে একটা কোড করলাম তুমি ওইটা যদি করো তোমার একটা প্রবলেম সলভ হলো আর তুমি যদি এই কুইজটা সলভ করতে পারো তার মানে তোমার দুইটা প্রবলেম সলভ হলো আমাদের এই সি প্রোগ্রামিংয়ের ফুল সিরিজটা ইউটিউবের অন্যান্য ভিডিও থেকে এটাই হচ্ছে মেইন ডিফারেন্স যে তুমি একটা প্রব ভিডিও দেখছো মানে তোমার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাচ্ছে তুমি দেখবা এই প্রবলেমটা সলভ করতে গিয়ে তুমি অনেক নাকানি চুবানি খাবা অনেক কষ্ট হবে দেন আলটিমেটলি যখন তুমি এটা সলিউশনটা বের করতে পারবা তোমার অনেক শান্তি লাগবে সো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ